আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিনমিশালের সঙ্গে। ডোমেস্টিক ওয়ার্কার, হাউস ড্রাইভার, তাব্বাক মঞ্জিল, আমেল মঞ্জিল, মাজরা পেশা কিংবা মেষপালক অথবা আমরা সহজভাবে বলি ছাগল পালনের বিষয়, এই ধরনের পেশার লোকদের 2017 সালের পর থেকে 2024 সালের আজও অবধি হুরুপ কেটে বৈধ হওয়ার লিগাল কোনো সুযোগ সৌদি সরকার দেয়নি। যদিও কেউ হুরুপ কেটে থাকে বা কাটিয়েছে, সেটা ওয়াস্তা মারফতে কিংবা তার কপিল দৌড়াদৌড়ি করে অথবা কপিল সময়ের মধ্যে হুরুপটা কেটেছে। যেমনটা সাধারণ কর্মী যারা আছেন, আমেল আইডি, আমেল অথবা আপনার অন্যান্য পেশা, এক কথায় সহজভাবে বললে কোম্পানি বা মহাসাসার লোক যারা আছে, তাদের 25 অক্টোবরের পরে যে সুযোগটা দিয়েছে সেটা কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য নেই। ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের হুরুপ কাটতে হলে কফিলকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। কোনো এক মাধ্যমে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এখানে দেখানো আমার জরুরি, তিনি তথ্য দিচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের নতুন কফিল তলব অ্যাকসেপ্ট করলে তার হুরুপ কেটে যায়। বিষয়টা যদি এতই সহজ হতো তাহলে ডোমেস্টিক ওয়ার্কার কেউই হুরুপ প্রাপ্ত থাকতো না, সবাই বৈধ হয়ে যেত। বিষয়টা এমন না, বিষয়টা মিথ্যা। এজন্য মিথ্যা কারণ ডোমেস্টিক ওয়ার্কারদের ইকামার মেয়াদ থাকা অবস্থায়ও তলব দিতে হলে দুইজনের অ্যাপ্রুভাল লাগে, কফিলের অ্যাপ্রুভাল লাগে, কফিল দেওয়ার পরে কফিল নিজেও অ্যাকসেপ্ট করতে হয়, কর্মীকেও অ্যাকসেপ্ট করতে হয়। আর ইকামার মেয়াদ না থাকলে ডোমেস্টিক ওয়ার্কারদের কাফলাই হয় না। সেক্ষেত্রে হুরুপ প্রাপ্ত হলে তার তলবটা নতুন কফিলের কাছে কীভাবে আসবে? আশা করি ক্লিয়ার। তাই আপনারা যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন, তাই আপনাদেরকে সতর্ক করব যে ডোমেস্টিক ওয়ার্কার যদি হয়ে থাকেন, আপনার হুরুপটা যদি এক বছরের অধিক সময়ের হয়ে থাকে, এক বছরের বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি দৌড়াদৌড়ি খুব কম করাটাই উত্তম, কারণ আপনার হুরুপটা কাটার সম্ভাবনা একেবারেই নেই। আর যদি এক বছরের নিচে থাকে, সেক্ষেত্রে যিনি আপনার কফিল, যিনি আপনাকে হুরুপ দিয়েছে তার সাথে একটা সমঝোতায় যান। সে যদি দৌড়াদৌড়ি করতে পারে অথবা ভালো একজন মোয়াক্কিফ খুঁজে তাকে যদি ওকালা দিতে পারেন, মুক্তবালা আমেলে আপনাকে নিয়ে উকিল অথবা আপনার কফিল সশরীরে যদি হাজির হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ সঠিক কাগজপত্র জমা দিতে পারে, সেক্ষেত্রে কিঞ্চিত পরিমাণ লোকের, সবার না, কারো কারো হুরুপটা উঠে, তাও অনেকটাই ঝামেলার, অনেকটাই কষ্টের পরে। কারণ কোনো ডোমেস্টিক কর্মীকে হুরুপ দিলে তার হুরুপটা 15 দিন পর্যন্ত কপিলের সিস্টেমে শো করে। কপিল চাইলে এই 15 দিনের মধ্যে হুরুপটা কোনো ধরনের ক্লেম ছাড়াই তুলে নিতে পারে। 15 দিন পার হয়ে গেলে সেই হুরুপটা চলে যায় ওয়াফি দিনে, আর ওয়াফি দিন থেকে কারো হুরুপ তোলা এতটা সহজ নয় যতটা বলা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। তাই সতর্ক হবেন, ওয়াস্তা বা মোয়াগেব যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে, প্রতারিত হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।